গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে দুপুর দুটো। তো আজ সকাল থেকে আসতে পারিনি, এই কারণেই তারা নেক্স বাবা আসো 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 সকাল থেকে আমি আসতে পারিনি, ভিডিও কোনো করতে পারিনি, এই কারণে মোকাবেলাটা কাজের চাপ থাকে। আর আজ সকালবেলা আলুর তরকারি রুটি করেছিলাম আর বাবা নিয়ে, কালকে রাত্রির থেকে না জ্বর এসেছিলো, গাটা খুব গরম ছিল, তা ওই জন্য সকালবেলা স্যার পড়াতে এসেছিলো, অনেকক্ষণই উঠেছিলাম, তা রাতের বেলা তো ভালো করে ঘুম হয়নি, এদিকে সাতটার সময় উঠে পড়েছি। তো স্যার পড়াতে এসেছিলো, একটুখানি পড়ানোর পর চলে যাচ্ছে, কারণ ওর শরীরটা একদমই ভালো ছিল না। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে চোখটা চুটকাচ্ছে, চলে যাওয়ার পর তারপরে আমি দোকানে করলাম আজকে। এখন তো বাবার স্কুল পুরো ছুটি, অনেক দিনের জন্যই ছুটি পড়ে ছুটি আছে। তারপর গিয়ে একটু ঘরে এসে না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে কেমন যেন লাগছে। তো তখন আমাকে বললো যে যাওয়ার জন্য, তখন তো যেতে পারিনি। তারপরে গিয়ে মাকে রুটি তরকারি খাইলাম, বাবানকেও খাইয়ে দিয়েছিলাম, ও একটা রুটি খাওয়ার পর আর খেতে চাইনি। তারপরে গিয়ে পুজো সোনার সাথে খেলে একটু শুয়েছিলাম, তারপরে গেলাম গিয়ে ঘরের কাজগুলো সব সারলাম, বাইরে যত কাজ করতে হয়, মিস্ত্রির উপরে কাজ করছে, কেচে কাচাকুচি করে বাসন টাসন দিয়ে ঘর দর মুছে দিয়ে চান টান করে, আর আমি তারপর এখন তোমাদের কাছে আসলাম কথা বলতে। বাবানকে দিকে পড়াতে বসিয়েছি, বাবানের স্কুল থেকে এই যে সিলেবাস দিয়ে দিয়েছে, পরীক্ষা দিয়ে দিয়েছে, দেখো এটা নিয়ে পড়াতে বসেছি। আর আজ একটু বেরোনোর কথা আছে, কিন্তু শরীরটা আমার একদম ভালো লাগছে না, খুব শরীর খারাপ লাগছে, মানে কি বলবো, এতটাই শরীর খারাপ লাগছে। তো ওর জন্য বসে করি বাবা, আজ শনিবার নিরামিষ, পাঁপড় ভাজা, লাউয়ের ডাল, সয়াবিন তরকারি, শাক, এটা হয়েছে, আমি খাইনি, আমার খেতে ইচ্ছা করছে না, পেটটা ভার ভার লাগছে। আসলে বাসে বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, সিডনি দিয়েছিল, ওই জন্য আর খেতে ইচ্ছা করছে না আজকে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ছাতার মাথা কি ঘুমিয়েছে আমি নিজেও জানি না। তো দেখো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আজকে আমার ড্রেস এটা, তো আমাকে আজকে বেরোতে হবে ম্যাডামদের সাথে, আমি তো বলেই ছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর হাতে আজকে এবার এগুলো পড়েছি অনেক দিন পর, বডি ক্রিমটা অনেকদিন মাখা হয় না, হাতাও মেখেছি। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে, জানি ভালো লাগছে না, তবুও বললো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি একটু ফোনটা চার্জে দিয়ে দিই, ফুল চার্জ করে নিই। তো চলো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আমি বেরিয়ে গেছি, ঘরে বসে কী করবো, একটু ঘুরেই আসি, যাচ্ছি, আমি এখন যাচ্ছি আগামীকাল দাঁড়ানো অটো স্ট্যান্ডে, দুজনে মিলে একটু ঘুরে আসি, কী করবো ঘরে বসে। রেডি হয়েছিলাম কাজে যাবো বলে, সেটাও তো হলো না। আর রেডি হয়ে আমার কোথাও বসে থাকতে একদম ইচ্ছা, আর একা একা বসে থাকতে একদম ইচ্ছা করে না, তাই বেরিয়ে গেলাম। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো আমাদের পঞ্চায়েত আর শিব মন্দির, শীতলা মন্দির, দেখতেই পাচ্ছ। আমরা আবার চলে এসেছি মমসিদ খেতে, তো আজকে দোকানে বেরোনোর কথা ছিল, যেটা বেরোনো হয়নি, সেই কারণে আমার এখানে আসা। তা আমার সঙ্গে যেমন রোজই থাকে, আমি যখনই যেখানে যাই অনামিকাই থাকে, তা আজকে অনামিকাই আছে। আসার সময় আমরা ফুচকা খেলাম, খুব সুন্দর ফুচকা, একজন দিদি দোকান দিয়েছে, ওর কাছ থেকে ওখানে খেয়ে 10 টাকা করে ফুচকা খেলাম। আর এখন মোমো চিত্রেতে আছি, তো আমরা একটা নতুন আজকে একটা ডিশ ট্রাই করবো, যেটা হচ্ছে কম্বো পিৎজা মোমো, যেটা দুটো পিৎজা মোমো নিলে একটা প্যান ফ্রাই মোমো ফ্রিতে আছে, কম্বো অফার এটা। তো আমরা এটা ট্রাই করবো আজকে নতুন, তো দেখা যাক কেমন হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন খেতে না খেতে।
তো তোমরা যারা যারা এখনও মোমো চিত্রতে আসোনি অবশ্যই এসো, এবং তোমরা এখানকার ডিশগুলো ট্রাই করতে পারো। এখানকার ডিশগুলো খুব ভালো, খারাপ না। আমি এসছি এর আগে 2-3 বার খেয়েছি, খুব ভালো লেগেছে। তোমরা কোনো পারলে এসো, এসে ট্রাই করো, খুব ভালো লাগবে। এবং এদের গেট অ্যাপিয়ারেন্সটাও খুব ভালো, দেখতেই পাচ্ছো সাজানো গোছানো খুব সুন্দর। এবং এই দিদিদের ব্যবহারও খুবই খুবই ভালো, যেটা আমি দেখেছি আমার ক্ষেত্রে ভালো লেগেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। চলে এসছে এখানে পিৎজা মোমো, আর এটা হচ্ছে প্যান ফ্রাই মোমো, ওই যে দুটো নিয়েছি। এখানকার জিনিস খুবই সুন্দর, আমি খেয়েছি। চিজটা আছে দেখেছিস, তুই যেটা চাইছিলিস এতদিন ধরে সব পেয়ে গেছিস। খুব খুব সুন্দর হয়েছে এটা, সত্যি যে খাওনি না খেলে খুবই মিস করবে। কি বলবো, খুব খুব সুন্দর হয়েছে। তো চলো দেখাই। আর এটা হচ্ছে এই যে প্যান ফ্রাই মোমো, এটাও নো ডাউট খুব সুন্দর হয়েছে, কোনো কথা নেই এই নিয়ে। এই দেখো ভিতরটা কতটা চিজ আর কন দেওয়া, দেখতেই পাচ্ছ। আর এই দিদি তো চলো খাওয়া যাক। দেখতেই পাচ্ছ যে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে আসার সময় অনামিকা ওর বান্ধবী আর একটা বান্ধবীর সাথে কোন বান্ধবী ভাইয়ের বার্থডে পার্টিতে গেছে, বার্থডে আছে ওখানে গেছিলো। আমি একাই এসেছি, এসে রুটি করলাম, ভাত ভাত গরম করে দিলাম, দাদা খেয়ে গেল, রুটি করলাম, আলু ভাজলাম, আমি একটুখানি খেলাম। তারপর শরীরটা ভালো নেই, পেটটা একটু প্রবলেম হলো কেন জানি না, বাবানকেও খেতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি আজকে। বাবান এখন কার্টুন দেখছে আর আমি বসে দেখলাম, কিছু ভিডিও দেখছিলাম, কারণ একটা কি জিনিস জানি না, এটা আমার জায়গা থেকে আমি ঠিক কি ভুল জানি না, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আমি ঠিক বলছি কি না। সোশ্যাল মিডিয়াটা একটা প্ল্যাটফর্ম মানুষের, সত্যি কথা বলতে গেলে কি কিছু কিছু মানুষ যারা বাইরে যেতে পারে না বা বাইরে গিয়ে ইনকাম করার মতন সেরকম সুযোগ সুবিধা পায় না, বা সেরকম বাইরে বেরোলেই তো যে টাকা উঠছে এরকম তো কোনো ব্যাপার নেই, তো সেখানে একটা ভালো একটা কাজ করার জন্য সমস্ত কিছু, তার সোশ্যাল মিডিয়া সেই সুযোগটা মানুষকে করে দিয়েছে একটা ইনকাম করার। তো যে বাড়িতে বসেও নিজের লাইফস্টাইল বা নানা রকমভাবে রান্না, কেউ কেউ যে যেটা পছন্দ করে, কেউ বাইরে বেরোচ্ছে সপ্তাহে সপ্তাহে, সেখানে কোনো ভালো জায়গায় যাচ্ছে, সেখানে খাবারের আইটেম বা কীরকম দাম বা কীরকম খাবারের কোয়ালিটি সেগুলো নিয়ে একটা ব্লগ করছে, কেউ ট্রাভেল ব্লগ করছে, কেউ ডেইলি লাইফ করছে, কেউ কাউকে মেক করে কন্ট্রোভার্সি চ্যালেঞ্জ করছে, যে যেমন এটা কিন্তু তারা তাদের কাজের মধ্যে করছে। এখানে আমার যেটা মনে হলো, আমি এতদিন ধরে ব্লগটা সবারই ব্লগগুলো দেখি, ভিডিওগুলো দেখি, অনেকেরই দেখি, তারপরে আমি নিজের চ্যানেলটাও খুলেছি, আছে আমার এই চ্যানেলটা, কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না, কাউকে আমি ছোট বড় কিচ্ছু করতে চাইছি না, যদি কারোর খারাপ লেগে থাকে আমি আগে থেকে হাত জোর করছি। কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা মানুষকে একটা কাজ করার মানে উপার্জনের একটা মাধ্যম করে দিয়েছে, যেহেতু আমরা একটা সুযোগ দিচ্ছি, তোমরা বাড়িতে বসো বা কোনো জায়গায় গিয়েও তোমরা এটা ইনকাম করতে পারো। কিন্তু এই নয় যে এই সোশ্যাল মিডিয়াতে এসে কেউ কারোর পার্সোনাল লাইফ নিয়ে কাটাছেঁড়া করবে, যেটা আমি দেখি কিছু কিছু ব্লগার আছে যারা আমার থেকে অনেকই বড়, অনেকই মানে কি বলবো, বেশি ভাইরাল বা বেশি
অনেক দিন হলো, বা তাদের ব্লগের অনেক সাবস্ক্রাইবার, বা তারা প্রচুর সিলভার বাটন গোল্ড বাটন হয়তো অনেক কিছু পেয়েছে, সিলভার বাটন তো পেয়েইছে বা অনেক কিছু ইনকাম করে, তবু তাদের বলবো যে তোমরা নিজেদের পার্সোনাল লাইফটা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করো। বেশি পাবলিকলি করলে পাবলিক নানা রকম কমেন্ট করবেই, কারণ হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না। নানান চ্যালেঞ্জ, নানান এই যে তিনটে চ্যালেঞ্জ দেখছি, যেমন দিশানি, প্রীতমের লাইফস্টাইল, রিমি, এই তিনজনকে নিয়ে কবে থেকে মাঝে মাঝে ভিডিও দেখি আসে, এ ও বলে, ওই বলছে, ছেলেটা এই বলছে, ওই মেয়েটা ওই বলছে, আর একটা মেয়ে গিয়ে ওই বলছে, আবার তাদের যারা ভালোবাসে তারা এই বলছে ওই বলছে। নিজেদের পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকলে সেটা বেশি ভালো হয়। এই নয় যে অনেক দেখছি তারপর অনেকেই বলছে যে যেহেতু তারা পাবলিক ফিগার, পাবলিক ফিগার বলে অনেক তো সিনেমা আর্টিস্টরা আছে, আরও আরও অনেক দামি দামি মানুষরা আছে যারা এই ব্লগ করছে, সিরিয়ালের পরও যারা ব্লগ করছে, যারা সিনেমা করার পরও ব্লগিং করছে, রিলস বানাচ্ছে, কই তারা তো এত তাদের পার্সোনাল লাইফগুলো সবার সামনে নিয়ে আসে না কন্টেন্ট বানানোর জন্য বা ভিউয়ার্সের জন্য, ভিউ পাওয়ার জন্য নিয়ে আসে না, কিন্তু এটা ভালো দেখায় না। সবারই একটা লাইফ আছে। আজকে দুটো মেয়ে ভগবান কাকে কার কপালে কে লিখেছে কিচ্ছু জানে না, আজকে দুটো মেয়েই কিন্তু তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের ইন ফিউচার তাদের কারোর না কারোর সাথে যাবে, কারোর বাড়িতে যাবে, কারোর বাড়ি, কারোর জন্য কারোর জন্ম তো অবশ্যই হয়েছে, ভগবান যখন যাকে জন্ম দেয় তখন কারোর না কারোর জন্য তাকে তার ভাগ্যে লিখেই দেয়। আর ছেলেটারও তেমনই, অন্য কারোর সাথে আবার হয়তো আজ না, 10 বছর পর, 5 বছর পর কারোর না কারোর সাথে তো বিয়ে হবে। তো এইভাবে যদি নিজেদের মধ্যে সম্পর্কটা কাটাছেঁড়া করতে থাকে তাহলে কিন্তু এগুলো ভালো দেখায় না, যেটা আমার মনে হলো। আমি তাই তোমাদের সাথে যে যতটা শেয়ার করলাম, আমি কতটা ঠিক কতটা ভুল জানি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমার কথাটা কিন্তু ভুল। ভালোবাসা, ভালোবাসার জায়গায় যে যাকে ভালোবাসবো তাকে নিয়ে কোনো পাবলিকলি কোনো মন্তব্য করব না, আর যদি তাকে আমি প্রকৃত ভালোবেসে থাকি সে যতই খারাপ হোক ভালো হোক। আর কিছু কিছু আর একজন আছে, একটি মেয়ে যে এই ঘটনাটার মধ্যে পুরো জড়িত, দুটো মেয়ে একটা ছেলেকে নিয়ে তো ঘটনাটা ঘটছে, ত্রিকোণ ট্রাইঅ্যাঙ্গেল প্রেম আর কি। তো সেই মেয়েটি যখন কিছুদিন আগে তার বাবা মার কাছে ছিল বা কিছু করেছিল, একটা একটা ভুল কাজ করে ফেলেছিল সেই মেয়েটার কাছে, তখন কিন্তু মনে হয়নি যে ওটা আমার স্বামী, ওর সাথে আমি সংসার করেছি বা ওর সাথে আমার এখনও ডিভোর্স হয়নি কিছু না। এখন তার হঠাৎ আবার মনে পড়লো, ও আমার লিগ্যাল, ওকে আমি ডিভোর্স দিইনি, ও আমাকে ডিভোর্স দেয়নি, আমার লিগ্যাল। এটা ঠিক মানে না, এটা ঠিক মানাচ্ছে না। কিছুদিন আগে সে অন্য কারোর সাথে এমন ক্লোজনেসভাবে এমন করে সব কিছু করতে লাগলো, মনে হলো যেন সে সব কিছু ভুলে গিয়ে তার সাথে রিলেশন আছে, আবার তাকে ছোটো বড় করছে, দিয়ে অন্য জায়গায় যাচ্ছে, কেমন যেন একটা না সেই। এগুলো সোশ্যাল মিডিয়া অনেকেই দেখে, কিন্তু এখানে অনেক বয়স্ক মানুষরাও দেখে, অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাও দেখে, এখান থেকে তারা কী দেখছে, তারা কী শিখছে। আর এটা কিন্তু এমন জিনিস যে ওরা পরপর সাবস্ক্রাইব না করলেও চ্যালেঞ্জ পর চ্যালেঞ্জ চলেই আসবে। আমার কিন্তু সাবস্ক্রাইব করা নেই, তবু আসছে আসছে আসতে আসতে আসতে। তার জন্য বলা যে নিজেদের পার্সোনাল লাইফটা পুরোটা না হলেও যতটা পারবে হাইড করে রাখার চেষ্টা করো, পাবলিকলি করার চেষ্টা করো না, কারণ এটা তোমাদের কারোর জন্যই ভালো না, ইন ফিউচার এটা দিয়ে তোমাদের জীবনে সমস্যা হতে পারে আমার যেটা মনে হয়, কারণ কেউ কিন্তু এগুলো মেনে নেবে না। আর সবথেকে বড় কথা, এমন কোনো কথা হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল যার ফলে যদি এই তিনজনের মধ্যে কারোর লাইফটা নষ্ট হয়ে যায়, কেউ যদি ভুল ডিসিশন নিয়ে নেয়, তখন কিন্তু আর দুজন যারা থাকবে তারা নিজেদেরকে ক্ষমা করতে পারবে? তো এটা কিন্তু সবসময় মাথায় রেখো, সবাই কিন্তু সবার বাড়ির ছেলে মেয়ে। আর একটা জিনিস হলো, আমরা কিছু থাকি সাবস্ক্রাইবার যারা কাউকে ভালোবাসি তাকে নিয়ে আমরা এই কথা বলি, এর জন্য হচ্ছে কি,
যে আগে আমি নিজের কানে শুনবো, নিজে বিচার করব যে না ওই কাজটা করতে পারে কি না, বা এই জিনিসটা বলতে পারে কি না, বা ও এটার মধ্যে সত্যি ইনভলভ আছে কি না আগে দেখবো, জানবো, তারপর পাবলিকলি কোনো কমেন্ট করব। আমি জানলাম না যে আমাকে নিয়ে কেউ কোনো কথা বলছে কি না বা কিছু হচ্ছে কি না, আমি পাবলিকলি কোনো কমেন্ট করছি সেটা ঠিক না। দুজনেরই কিন্তু অল্প বয়স, দুজনেরই একটা দু তিনজনকারই একটা ফিউচার আছে, তিনজনই অল্প বয়স। সবাই সবার মতন ভালো লাগো, ভালো থাকো। কারোকে কারোর যখন পছন্দ না তখন সে সেই জায়গা থেকে পুরোপুরি সেপারেটভাবে সরে যাও, কিন্তু কারোর লাইফটা স্পয়েল করো না। আমি এপারও যাবো না ওপারও যাবো না, কিন্তু আমি এদিকেও যাবো না ওদিকেও যাবো না, মাঝখানে থাকবো, এদিকে দুদিক থেকেই আমি টানাটানি করবো, সেটা তো ঠিক না। জীবনে একটা পার বেছে নাও যে না আমি ওকে ওর কাছে কোনো দিন আর ফিরে যাবো না, আমাকে নিজের মতন থাকবো, ওর ব্যাপারে কোনো কিছু বলবে না, কোনো কমেন্টস করবে না, সব কিছু। দেখো আজকে সোশ্যাল মিডিয়া এরকম অনেক আছে, অনেকেই আছে, এবং আমাদের অনেক আর্টিস্ট আছে যাদের পার্সোনাল লাইফ অনেক ক্রিটিক্যাল, অনেক প্রবলেম ফেস করতে হয়, তারা কিন্তু এইভাবে তাদের সম্পর্কগুলো নিয়ে কাটাছেঁড়া করে না। তারা কি পাবলিক ফিগার নয়? তাদের কি মানুষে চেনে না? এবং তারা যদি চায় তা তাদের প্রচুর প্রচুর কন্টেন্ট হতে পারে, তাদের প্রচুর ভিউয়ার্স হতে পারে, মিলিয়ন হয়ে যেতে পারে, কিন্তু তারা করে না। কেন করে না সেটা কিন্তু ভাবো। তোমরা তোমাদের মতন করে ভিডিও ছাড়ছো, লাইভ করছো, সব কিছু করছো, কিন্তু ভগবান যাকে কপালে লিখে দেয় না তার সাথে তার দেখা, তার সাথেই তার থাকবে। অতএব নিজেরা নিজেদের মতন ভালো থাকো, কেউ কাউকে নিয়ে এরকম কাটাছেঁড়া করো না। আমি তিনজনকেই বললাম, প্রীতম, দিশানি, রিমি, তিনজনকেই বললাম তোমরা তোমাদের মতন ভালো থাকো, কেউ কাউকে নিয়ে কোনো কাটাছেঁড়া করবে না। যদি কোনো ভুল হয়ে থাকে আমি তিনজনকার কাছে আমি বলছি, কিছু মনে করো না, কিন্তু আমি বলবো তোমরা তিনজনই যে যার মতন ভালো থাকো। কারণ এমন কোনো কথা তিনজনই বলো না যে কেউ একজন ভুল ডিসিশান নিয়ে নিলে সারাটা জীবন মনে করবে যে আমি খুব ভুল করেছি, যে না আমার এটা বলাটা হয়তো উচিত হয়নি। আর একটা জিনিস কি, সব কিছু বিচার বিবেচনা করে তারপর কোনো কথা পাবলিকলি বলো, সবাইকে জানাও, জনসমক্ষে জানাও। আজকে রিমি দেখলাম, রিমির একটা ভিডিও, রিমি বলছে যে ও আমার লিগালেও, তাহলে এতদিন কেন তুমি ওর নামে এত কথা বলতে? তুমি কিন্তু ছাড়ুন, রিমি অনেক কথা ইনডাইরেক্টভাবে বলেছো, তোমার তখন বাবা মা সাপোর্টে ছিল, আজ তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে যে তুমি এই কথাগুলো বলছো। তুমি যদি সত্যি ওকে ভালোবাসতে, তুমি সত্যি কি তাহলে পারতো তোমার বাবা মাকে, বাবা মার হাত ধরে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে? পারতে না, যত কষ্টই হোক। আর তুমি বলছো, তুমি তো তখন বলেছিলে ও খারাপ, তা ও খারাপ যখন এখন কেন তাহলে বলছো যে ও আমার লিগাল, ও হ্যান ত্যান, ও সেই? একদিন তুমি ওর বাড়িতে বসে তোমার নিজের বাবা মার নামে, নিজের মায়ের নামে, যে তোমার গর্ভধারিণী মা, তার নামে তুমি অনেক কথা বলেছিলে, হতে পারে সে খারাপ, কিন্তু পাবলিকলি তো তুমি জানিয়েছিলে সবাইকে ঘটনাগুলো। তারপর যখন ও জানিয়েছিল তখন ও ছেলেটা খারাপ হয়ে গেছিল, সুযোগটা তো আমি করে দিচ্ছি। আজকে আমার ফ্যামিলির কেউ যদি আমার বাবা মাকে নিয়ে বলে, কী করে বলবে যখন যদি আমি সাদাদেরকে সাহসটা না দিই, বা আমি যদি কোনো সেরকম কোনো ঘটনা না জানাই? তাই তো আমার যেটা মনে হয় তাই আমি তোমাদেরকে বলছি, বাবা মা যতই খারাপ হোক না কেন, বাবা মা বাবা মাই, বিশেষ করে মা, মা যতই খারাপ হোক না কেন, মা মাই। আজকে তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তারা খারাপ কিছু করেছে হয়তো করেছে, সেটা নিজের মধ্যে রাখো, কারোর কাছে সেটা জানিয়ে ফোরকাস্ট করে তো কোনো লাভ নেই। সবাই না দু একদিনের জন্য, জানো তো, হয়তো তোমাদের থেকে পৃথিবীটা আমি একটু কম দেখেছি, তবু আমার নিজের অভিজ্ঞতাতে আজকে একটা কথা বলি, সবাই কিন্তু উফ আহ ওইটুকুনি করবে দূর থেকে, কিন্তু বিপদের সময় না দেখবে সারাটা জীবন পাশে সবাইকে পাবে না। এটা এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতাতে আমি বলছি, আর আমি তিনজনকেই বলছি নিজেদের পার্সোনাল লাইফটা পার্সোনাল রাখার চেষ্টা করো। আমার এটা কোনো কন্টেন্টের, আমার এটা কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নয়, তবু আমি এটা দেখলাম তো তাই খারাপ লাগলো বলেই তোমাদেরকে বলছি। বড় দিদি হিসাবে এটা মনে করো, কারণ তোমরা আমার যতদূর সম্ভব তোমরা খুব একটা তোমাদের বয়স না, তাই বলছি বড় দিদি, হয়তো দিদি হিসাবে তোমাদেরকে একটা সাজেশান দিলাম যে তোমরা নিজেদের পার্সোনাল লাইফটা আর
পার্সোনালি রাখো, পাবলিকলি আর করো না। তোমাদের যদি কোনো তোমার তোমরা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা কন্টেন্ট দাও, তার জন্য তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াও, এইভাবে করো, কিন্তু কেউ কারোর পার্সোনাল লাইফ নিয়ে কাটাছেঁড়া করো না। ভগবান যাকে যার কপালে লিখেছে তার সাথে তার দেখা বা মিল ঠিকই হবে। তো চলো, আর কিছু এটা নিয়ে বললাম না। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা মা এখন শুয়ে রয়েছে, আমি এই ভিডিওটাও আর বেশি বড় করছি না, আজকের মতন এইটুকুনি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি আমার কথা কারোর খারাপ লেগে থাকে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কিন্তু আমি এটা কন্ট্রোভার্সি চ্যানেল না। আমার একটা জিনিস, আমার এই কথাগুলো খারাপ লাগলো, কারণ আমি তো দেখি আরও তো অনেকে আছে, কেউ তো এরকম করে না, তো তারা করেছে, তার জন্য আমি বললাম। আর যদি আমিও এরকম কোনো কাজ করে থাকি, নিজের পার্সোনাল লাইফ আমি তোমাদের সামনে আনি, তোমাদেরও যদি খারাপ লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে আর বেশিটা বড় এই কারণেই করলাম না, শরীর মন দুটোই ভালো নেই, মনটা খুবই খারাপ। কারণ কিছু কিছু মানুষের ব্যবহার না মাঝে মাঝে খুব কষ্ট দিয়ে যায়। তো চলো, টাটা, গুড নাইট, আজকের মতন এইটুকুনি।